Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কসম কার নামে করতে হবে। অনেকেই সন্তানের মাথা ধরে, স্বামীর মাথা ধরে, মসজিদ ধরে, কোরআন শরীফ ধরে, এগুলোকে ধরে কসম করে। এগুলোকে ধরলে, কসম করলে সেই কসমটা কার্যকর হবে কিনা? ফুকাহা ইকরাম কি বলেছেন, কসম যদি করতে হয় কার নামে করব? এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এই বিষয়ে আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন, মান আরাদা আই ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ আও ইয়াসকুত। যে ব্যক্তি কসম খেতে চায়, কসম করতে চায়, কসম খায়, সে যাতে আল্লাহর নামে কসম খায় অথবা সে যাতে চুপ থাকে, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে অন্য কাউকে ধরে, অন্য কাউকে ছুঁয়ে, অন্য কাউকে স্পর্শ করে যদি কেউ কসম খায়, সেই কসম এটার কণা পরিমাণও ধর্তব্য হবে না, অর্থাৎ সেটা কসমই হবে না। অনেকেই বলে যে আমি না, আমি মিথ্যা কথা বলি নাই, আমি স্বামীর কসম করলাম, আমি সন্তানের কসম করলাম, আমি মসজিদে গিয়ে বলতে পারবো, কোরআন শরীফ ধরে বলতে পারবো, কাবা শরীফ ধরে বলতে পারবো, মসজিদে দাঁড়িয়ে বলতে পারবো। আসলে এগুলো কসম না। এটা হচ্ছে আমরা সমাজের মধ্যে এক ধরনের কুসংস্কার। আমরা ভাবি যে আসলে কোরআন শরীফ যেহেতু আল্লাহ তাআলার একটা গ্রন্থ, মহান গ্রন্থ, মসজিদ পবিত্র জায়গা, কোরআন শরীফ পবিত্র, এগুলোকে ধরে কসম খেলে নাকি কসম হয়ে যাবে। আসলে না, এগুলোকে ধরে যদি কেউ কসম খায় তাহলে প্রকৃতপক্ষে সেগুলো কসম হবে না। বরং কসম যদি ধরতে হয়, কসম যদি খেতেই হয়, কসম যদি হতেই হয় তাহলে সেই কসমটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। এই জন্য কসম যদি আমরা খাই আল্লাহর নামে খাবো, এছাড়া অন্য কারো নামে যদি কেউ কসম খায় সেই কসম ধর্তব্য না এবং সেই কসমের কাফফারাও দিতে হবে না। তো বন্ধুগণ, কসমের কাফফারা কি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।